বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষার্থীরা লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে মাস্টার্স ফাইনাল ইয়ারের ফিনান্সিয়াল ডেরিভেটিভস সাবজেক্টের আজকের এই ক্লাসটি আমি শুরু করতেছি আমরা রীতিমতো ইতিমধ্যে প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি আজকে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার টু হচ্ছে মেকানিক্স অফ ফিউচার্স মার্কেট এটা হলো আমাদের চ্যাপ্টারের নাম মেকানিক্স অফ ফিউচার মার্কেট বাংলা হচ্ছে ভবিষ্যৎ বাজারের বলবিজ্ঞান বলে তো ভবিষ্যৎ বাজারের বলবিজ্ঞান এটা বল শুনতে আসলে কেমন লাগে আমরা ইংলিশ মনে রাখবো মেকানিক্স অফ ফিউচার মার্কেট তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ডেফিনিশন অফ ফিউচার কন্ট্রাক্ট স্পেসিফিকেশন অফ ফিউচার কন্ট্রাক্ট কনভার্জেন্স অফ ফিচার প্রাইস টু স্পট প্রাইস এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব তাহলে আলোচনা করব ফিউচার কন্ট্রাক্ট অলরেডি আমরা ফিউচার কন্ট্রাক্টের নিয়ে আলোচনা করেছি তারপরেও আমরা ডেফিনেশন অফ ফিউচার কন্ট্রাক্ট এইখানে আমরা ডিটেইলস আলোচনা করবো তখন আমরা শুধু একটা লাইন শিখেছিলাম তাহলে দেখো ফিউচার কন্ট্রাক্ট বা ভবিষ্যৎ চুক্তি কি বলা হচ্ছে এই ফিউচার কন্ট্রাক্ট ইজ্যান আর একটু আমি বলে রাখি ক্লাস শুরুর আগেই দেখো অ্যাকচুয়ালি কিন্তু স্লাইড তৈরি করা হয় এ এত বেশি লেখা লাগে না কিন্তু ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর যেহেতু থিওরি তোমাদের ভালো বই নাই সো আমি এখানে ডিটেলস লিখে দিই যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা পড়তে পারো তোমাদের সুবিধার জন্য ওকে তাহলে ফিউচারস কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস টু বাই অর সেল অ্যান অ্যাসেট এট এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার এট এ সার্টেন প্রাইজ তাহলে আমরা কি জানি যে ভবিষ্যৎ চুক্তি হলো ভবিষ্যতে পণ্য সরবরাহের জন্য ক্রেতা বিক্রেতার উভয়ের মধ্যকার একটি বৈধ চুক্তি অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে বর্তমানে নির্দিষ্ট মূল্যে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে ফিউচার কন্ট্রাক্ট বলে এই কথাটা আবার আমরা ইংলিশে বলেছি যে দ্যাট দ্যাট ইজ ইজ এ কন্ট্রাক্ট এক্সিকিউটেড বিটুইন আ বায়ার সেলার ফর পারপস অফ বাইং অ্যান্ড সেলিং অ্যাসেটস অ্যাট এ ফিক্সড প্রাইস এট এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার ইজ কল এ ফিউচার কন্ট্রাক্ট তাহলে এটার অর্থ আমরা কি বুঝছি যে ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময়ে বর্তমানে নির্দিষ্ট মূল্যে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে ফিউচার কন্ট্রাক্ট বলে আর নট এক্সিকিউটেড ডিরেক্টলি বিটুইন দ্য বায়ার অ্যান্ড দ্যালার তোমার বলো বলা হচ্ছে কি এখানে তবে এরূপ চুক্তি ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি সম্পাদিত হয় না হওয়ার সাস এগ্রিমেন্টস আর নট এক্সিকিউটেড এরূপ চুক্তি সম্পাদিত হয় না ডিরেক্টলি সরাসরি বিটুইন দ্য বায়ার অ্যান্ড দ্য সেলার বায়ার এবং সেলারের মাঝে সরাসরি সম্পাদিত হয় না তাহলে অবশ্যই কি থাকতে হবে এখানে একজন ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী হিসাবে অন্য কেউ থার্ড পার্টি হিসাবে কাজ করবে এজন্য বলছে যে অ্যান ইন্টারমিডিয়ারি অর এক্সচেঞ্জ কোম্পানি অ্যাক্ট অ্যাজ অ্যা থার্ড পার্টি অর কোয়র্ডিনেটর ইন দ্য মিডিল তাহলে মাঝে কে থাকবে মাঝখানে অবশ্যই একজন তৃতীয় পক্ষ বা সমন্বয় হিসেবে কোনো মধ্যস্থ মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী সংস্থা কাজ করে থাকে তাহলে এখানে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম যে ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে সেলার এবং বায়ারের মধ্যে সরাসরি লেনদেন সম্পাদিত হয় না তাদের মধ্যস্থতাকারী হিসাবে কোনো কোম্পানি এক্সচেঞ্জ কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান সহায়তাকারী হিসাবে কাজ করে যাদেরকে আমরা থার্ড পার্টি হিসেবে উল্লেখ করতে পারি এবার আমরা বলছি ফিউচার কন্ট্রাক্টস ডো নট ইনভলভ এনি ক্যাশ ট্রানজেকশন এটাও একটা গুরুত্বপূর্ণ দেখো ফিউচার কখনো কোনো ক্যাশ নগদে এটা লেনদেন সম্পাদিত হয় না তাহলে অর্থাৎ ভবিষ্যৎ চুক্তিতে বা ফিউচার কন্ট্রাক্ট কোনো প্রকার নগদ লেনদেন হয় না ইটস জাস্ট এ ভ্যালিড প্রমিজ এটা একটি বৈধ অঙ্গীকার মাত্র ইটস জাস্ট এ ভ্যালিড প্রমিস এটা একটি বৈধ অঙ্গীকার মাত্র এবার আমরা একটু যদি দেখি যে এই ফিউচার কন্ট্রাক্ট কি কি হতে পারে দুই ধরনের হতে পারে একটা হচ্ছে কমোডিটি ফিউচার হতে পারে কমোডিটি মানে আমরা সবাই জানি পণ্য পণ্যের ভবিষ্যৎ চুক্তি হতে পারে যেমন অয়েল তেলের চুক্তি হতে পারে ফাইবার মেটালস ইটিসি এগুলার চুক্তি হতে পারে সেগুলোকে আমরা বলছি কমোডিটি ফিউচার কন্ট্রাক্ট আর আর দুই নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিউচার কন্ট্রাক্ট সেটা হচ্ছে টি বিল ট্রেজারি বিলের নাম শুনেছ স্টেক স্টেক তারপর হচ্ছে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা এগুলো নিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ফিউচার কন্ট্রাক্ট হতে পারে তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আমরা এই ফিউচার কন্ট্রাক্টের আজকের এই সংজ্ঞার মধ্যে জানতে পারলাম তো কি কি জানতে পারলাম একটা হচ্ছে ভবিষ্যৎ মানে ফিউচার কন্ট্রাক্ট হলো ভবিষ্যতে পণ্য সরবরাহে ক্রেতা বিক্রেতার উভয়ের মধ্যকার একটি বৈধ চুক্তি এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি কোনো লেনদেন সম্পাদিত হয় না সেখানে একজন মধ্যস্থতাকারী হিসাবে কোনো বিনিয়োগ এক্সচেঞ্জ কোম্পানি কাজ করে থাকে তাদেরকে থার্ড পার্টি বলা হয়ে থাকে আর একটা জিনিস আমরা কি শিখলাম যে ফিউচার কন্ট্রাক্ট কখনো নগদে নগদ টাকায় কি হয় না লেনদেন হয় না আর এটা শুধুমাত্র একটি প্রমিজ মানে তোমার ভ্যালিড বৈধ প্রমিজ বা প্রতিজ্ঞাপত্র অঙ্গীকার মাত্র কথা আবার জানতে পারলাম আমরা যে ফিউচার ফিউচার হচ্ছে দুই ধরনের কমোডিটি সেগুলা উদাহরণ আমরা দিলাম অয়েল ফাইবার মেটেল আর হচ্ছে ফাইন্যান্সিয়ালিউচার ফিউচার ফিউচার কন্ট্রাক্ট হচ্ছে আমাদের টিভি লেস্টেক ফরেন কারেন্সি ইসি আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই হাজার ষোলো সালে মেবি বা আরো রিসেন্ট ইয়ারে এটা এই প্রশ্নটা এসেছে স্পেসিফিকেশন অফ ফিউচার কন্ট্রাক্ট বাংলা হচ্ছে ভবিষ্যৎ চুক্তি নির্দিষ্টকরণ সমূহ কি কি স্পেসিফিকেশন অফ ফিউচার কন্ট্রাক্ট ভবিষ্যৎ চুক্তি নির্দিষ্টকরণ সমূহ তো ভবিষ্যৎ চুক্তি হচ্ছে কি আমরা একটু আগে জানলাম যে দুইটি পক্ষের মাঝে সম্পাদিত একটি তোমার হচ্ছে দুইটি পক্ষের মাঝে সম্মতি প্রকাশ করা হয় যে চুক্তিতে ভবিষ্যতের কোনো একটি নির্দিষ্ট মূল্যে অর্থাৎ এখানে বলছে এক পক্ষ অন্য পক্ষকে নির্দিষ্ট মূল্যে পণ্য দ্রব্য বা চুক্তিকৃত বস্তু সরবরাহ করবে এই চুক্তিতে দুইটি পক্ষ যখন সম্মত হয় তখন সেই চুক্তিকে বলা হচ্ছে কি ভবিষ্যৎ চুক্তি বা ফিউচার কন্ট্যাক্ট তো এখানে আমাদের অবশ্যই কি থাকতে হবে দুইটি পক্ষ থাকবে এবং একটি নির্দিষ্ট পণ্য দ্রব্য থাকতে পারে অথবা অ্যাসেট থাকতে পারে আর আমাদের এখানে নির্দিষ্ট মূল্য থাকতে হবে এই কয়টি বিষয়গুলো আমাদের থাকতে হয় এখন এইগুলার যদি আমরা ফিউচার কন্ট্রাক্টে যাই তাহলে কিছু স্পেসিফিকেশন বা নির্দিষ্টকরণ থাকতে হয় সেগুলো আমরা আলোচনা করবো তারা আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা চুক্তিতে ক্রেতা এবং বিক্রেতা দুইজন অবস্থান করে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতেই হবে যে ফিউচার কন্ট্রাক্টে দুইজন অবস্থান করে একটা হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা তো ক্রেতা যে যে তাকে হয় লং পজিশন আমাদের অঙ্কের জন্য এই পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ ক্রেতার অবস্থানকে লং পজিশন বলে তাহলে হোয়াট ইজ লং পজিশন আমরা বলছি ক্রেতার অবস্থানকে লং পজিশন বলে আর বিক্রেতার অবস্থানকে শর্ট পজিশন বলে এটা মনে রাখতে হবে আবার বলছি ক্রেতা যদি যখন এটা ক্রয় করবে ক্রয়ের চুক্তি সম্পাদন করবে তখন এটাকে আমরা বলবো লং পজিশন আর বিক্রেতা যখন এটা বিক্রয়ের চুক্তি সম্পাদ সম্মত হবে সেটাকে বলা হচ্ছে শর্ট পজিশন তাহলে লং পজিশন এবং শর্ট পজিশন কি আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাব স্পেসিফিকেশনগুলো কয়টি ছয়টি স্পেসিফিকেশন এখানে রয়েছে একটা হচ্ছে দ্য অ্যাসেট দ্য কন্ট্রাক্ট সাইজ ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট ডেলিভারি মান্থ প্রাইস কোর্স প্রাইস লিমিটস অ্যান্ড পজিশন লিমিটস এই ছয়টি আমি এখানে আর কোনো স্লাইড না দিয়েই কিন্তু আলোচনা করে যেতে পারতাম আমাদের মাল্টিমিডিয়া ক্লাসের যে সিস্টেমগুলা যে আমি শুধুমাত্র এই তোমার পয়েন্টগুলা লিখবো এর ডিটেলস আলোচনা করবো বাট ওই যে বলছি এগুলার ডিটেলস তোমাদেরকে আমি দিব কারণ তোমরা স্ক্রিনশট নিয়ে যাতে পড়তে পারো তাহলে আমরা প্রথম আমাদের পয়েন্ট হচ্ছে কি অ্যাসেট যার বাংলা হচ্ছে কি সম্পদ অর্থাৎ ফিউচার কন্ট্রাক্ট নির্দিষ্টকরণের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের প্রথম চিহ্নিতকরণ কি করতে হবে আমাদের অ্যাসেট চিহ্নিতকরণ করতে হবে এখানে বলা হচ্ছে কি দেখো দেখোয়ান অ্যাসেট ইজ এ কমিউনিটি দে আর মেবি quite a variation in the quality of what is available in the marketplace যখন কোন সম্পদ পণ্য বা দ্রব্য হিসেবে নির্বাচিত হয় তখন পণ্যের গুণের পুরোপুরি পরিবর্তন হতে পারে যা যা বাজারে পর্যাপ্ত থাকে তাহলে এখানে বলছে when the asset is a commodity একটা অ্যাসেট যখন কখন পণ্যে পরিণত হবে সেটা বলছি আমরা ए when দ্যাসেট ইজ এ কমোডিটি যখন একটি অ্যাসেট পণ্যে পরিণত হবে তাহলে কি বলছি তখন পুরোপুরি পরিবর্তন হতে পারে যেটি বাজারে রয়েছে অর্থাৎ যে অ্যাসেটটি বাজারে মার্কেট প্লেস অর্থাৎ মার্কেটে তার প্লেস আছে স্থান আছে বা অ্যাভেলেবেল আছে মার্কেটে সেইগুলা যখন তার কোয়ালিটি মানে পরিপূর্ণভাবে পরিবর্তিত হবে তখন সেটিকে সেই সম্পদকে আমরা পণ্য হিসাবে বলতে পারি আবার বলছে হোয়েন দ্য অ্যাসেট ইজ স্পেসিফাইড যখন অ্যাসেটটাকে আমরা নির্দিষ্টকরণ করব ইট ইস দেয়ার ফর ইম্পর্টেন্ট দ্যাট দ্য এক্সচেঞ্জ স্টিপুলেট দ্য গ্রেড অর গ্রেড অব দ্য কমোডিটি দ্যাট আর অ্যাকসেপ্টেবল অর্থাৎ এখানে বলছি আমরা কি যখন সম্পত্তি উল্লেখ করা হয় সেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিনিময় চুক্তিতে শর্ত অনুযায়ী সম্পত্তির শ্রেণী বা পণ্যের গুণগত মানের গ্রহণযোগ্যতার বিষয় এখানে থাকে অর্থাৎ আমরা কোনো পণ্যটাকে কোন সম্পদকে পণ্য হিসাবে তখনই গ্রহণ করব যখন তার বিনিময়ের গ্রহণযোগ্যতা থাকবে এক্সচেঞ্জের কি থাকবে অ্যাকসেপ্টেবিলিটি থাকবে এখানে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা যদি চিন্তা করি তাহলে ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে এই সব সময় ওয়েল ডিফাইন্ড হয় অর্থাৎ এর সংজ্ঞাটা খুবই সুস্পষ্ট হয় মানে সবাই জানে যে মানে স্পষ্ট মানে তোমার এখানে কোনো ই থাকে না কি বলে তোমার তোমার দ্বিধাদ্বন্দ্ব থাকে না বা অস্পষ্টতা থাকে না অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেটের সংজ্ঞাটা সংজ্ঞাটা সবসময় কি থাকবে ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে এর সংজ্ঞাটা সময় নির্দিষ্ট থাকবে বা স্পষ্ট থাকবে যদি আমরা বলি তাহলে ট্রেজারি ট্রেজারি বন্ডের কথা বলতে হবে বন্ডটা হয় যদি লং টার্ম হয় তাহলে তার মেয়াদ হতে হবে অবশ্যই ইয়ার্স পনেরো বছর হতে হবে এবং পনেরো বছরের আগে এটা কখনো কি হবে না কলেবল হবে না বা ফেরত চাইতে পারবে না তাহলে আমরা এখানে কি বুঝলাম একটু কঠিন মনে হচ্ছে সহজ ভাষায় হচ্ছে যখন কোন সম্পদ পণ্য বা দ্রব্য হিসাবে বিবেচিত হয় তখন পণ্যের পুরোপুরি পরিবর্তন হতে পারে যেটি বাজারে অবস্থান করছে তাহলে হচ্ছে আমাদের একটা সম্পদ সম্পদ করণের পরে আমাদের চলে যেতে হবে হচ্ছে কন্ট্রাক্ট সাইজ দা কন্ট্রাক্ট সাইজ আমরা সম্পদ দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হতে পারে আর একটা হচ্ছে তোমার কৃষিপণ্য হতে পারে কিন্তু তোমার হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট হতে পারে অথবা তোমার হচ্ছে অন্য অন্য প্রোডাক্ট যেমন আমরা বললাম অয়েল মেটাল কৃষিজাত এগুলাও কিন্তু অ্যাসেট হতে পারে সেটা আগে আমাদেরকে করতে হবে যে বাজারে যেটা আমাদের এইখানে আমি বলছি বাজারে সেটা যেন অবস্থান করে এবং সেগুলা যেন বাজারে গ্রহণযোগ্য থাকে এটা মেন কথা ছিল তো সম্পদ যখন আমরা ফাইন্ড আউট করবো স্পেসিফাইড করব তারপরে আমরা চলে যাব হচ্ছে এটার কিসে

আমি বোঝানোর জন্য এত কিছু লিখেছি লিখতে পারলে তো ভালো যারা শর্ট লিখতে চাও অ্যাসেটের ক্ষেত্রে হোয়েন থেকে শুরু করে অ্যাকসেপ্টেবল পর্যন্ত লিখলেও হবে অথবা যদি কেউ মনে না এত লিখতে পারবো না হোয়েন থেকে শুরু করে মার্কেট প্লেস পর্যন্ত লিখলেও চলবে আর উদাহরণটা তো খুবই সহজ উদাহরণ এক্সাম্পল হিসাবে দিয়ে দিতে পারো তারপর আমি চলে যাবো দ্য কন্ট্রাক্ট সাইজ তাহলে এখানে বলছি দ্য কন্ট্রাক্ট সাইজ স্পেসিফাইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যাসেট দ্যাট হ্যাজ টু বি ডেলিভার্ড আন্ডার ওয়ান কন্ট্রাক্ট তার মানে বলছে সম্পত্তি স্পেসিফাই স্পেসিফাইজ মানে হচ্ছে সুনির্দিষ্টকরণ সম্পত্তি সুনির্দিষ্টকরণ এরপর সম্পত্তি মূল্যের পরিমাণ অনুযায়ী একটা চুক্তির অধীনে পণ্য বা দ্রব্য বিতরণ করার ক্ষেত্রে এর পরিমাণ নির্দিষ্ট করার প্রয়োজন হয় সেটা আমরা বলছি যে সম্পদ নির্দিষ্ট করার অ্যাসেট নির্দিষ্ট করলাম তারপরে চলে যাব হচ্ছে এর পরিমাণ নির্দিষ্ট করা সাইজ অ্যামাউন্ট অফ অ্যাসেট দ্যাট টু আন্ডার অন যে মাধ্যমে আমরা ডেলিভার্ড যতটুকু কতটুকু পণ্য ডেলিভার দিব বা সরবরাহ করবো ক্রয়ের বা বিক্রয়ের ক্ষেত্রে সেখানে তার পরিমাণটা নির্দিষ্ট করতে হবে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন ফর এক্সচেঞ্জ এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্য কন্ট্রাক্ট সাইজ ফর এ কন্ট্রাক্ট ক্লিয়ারলি ডিপেন্ডস অন দা লাইকলি ইউজার এটা যারা ইউজার ইউজার থাকবে তারা এটা কি করে পছন্দ করে যে এটার মানে সাইজটা যেন ক্লিয়ারলি বলা হয় তাহলে তারা পছন্দ করে হোয়ার দ্য ভ্যালু অফ ই অফ হোয়াট ইজ ডেলিভার আন্ডার এ ফিউচার কন্ট্রাক্ট অন অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট মাইট বি টেন থাউজেন্ড ডলার টু টোয়েন্টি থাউজেন্ড ডলার ইট ইজ মাস হায়ার ফর সাম ফাইন্যান্সিয়াল ফিউচার তার মানে কন্ট্রাক্ট সাইজ বলতে আমরা এরকমও তো বলতে পারি যে আমরা ভবিষ্যতে একটা চুক্তিতে আবদ্ধ হব তার পরিমাণ হবে দশ হাজার তুমি গম বিক্রি করবা তো এখানে তো গম পিস হিসাবে হবে না কেজিতে আমরা হয়তো তিন মাস পরে বা ছয় মাস পরে বিক্রি করব বা ক্রয় করব তাহলে এই যে পরিমাণ নির্ধারণ করলাম কতটুকু পরিমাণ আমরা ধরলাম দশ হাজার কেজি আমরা বিক্রি করব। বা দশ হাজার কেজি আমি ক্রয় করবো এই পরিমাণটা নির্ধারণ করে এবার এটার দামও নির্ধারণ করে ফেলা যে এটা দাম তিন মাস বা ছয় মাস পরে গিয়ে আমরা কত টাকা দিব বা কত ডলার দিব সেটাই হচ্ছে আমাদের ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট বাংলা হচ্ছে কি সরবরাহ ব্যবস্থা বা বিতরণ ব্যবস্থা এখন বিতরণ ব্যবস্থা তাহলে প্রথম আমরা অ্যাসেট নির্ধারণ করলাম কন্ট্রাক্টের সাইজও নির্ধারণ করলাম নেক্সট আমরা চলে যাব যে সরবরাহ করব কিভাবে সরবরাহ করবো বলা হচ্ছে দা প্লেস ডেলিভারি উইল বি বি মেড বাই দা এক্সচেঞ্জ ঠিক আছে তাহলে বলছে একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে যেখান থেকে এই পণ্যগুলা ডেলিভারি দেওয়া যায় দিস ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর কমোডিটিস দ্যাট ইনভলভ সিগনিফিকেন্ট ট্রান্সপোর্টেশন কস্ট তাহলে এটা হচ্ছে কি একটা একটি পার্টিকুলার ইম্পর্ট্যান্ট এবার এটার যদি এটা কমোডিটি হয় তাহলে অবশ্যই এই পণ্যের একটা ট্রান্সপোর্টেশন কস্ট এর মধ্যে কি করতে হবে ইনক্লুড করে সেই নির্দিষ্ট স্থানটা যাচাই বাছাই করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি আর পরের লাইনগুলো বলবো না শুধু এতটুকুই বলে যাচ্ছি যে ডেলিভারি অ্যারেঞ্জমেন্টস বা কোথায় আমরা এটা সরবরাহ করব সেই স্থানটা নির্দিষ্টকরণ করতে হবে এবং সেখানে ট্রান্সপোর্ট কস্ট টা ইনক্লুড করে ডেলিভার ডেলিভারি দিতে হবে আমাদের পণ্যগুলা আর অ্যাসেট যদি হয় সেক্ষেত্রে তো আমাদের নির্দিষ্ট স্থান না হলেও আমাদের হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেস লাগবে যেমন ইমেইল নাম্বার হতে পারে বা কোনো ওয়েবসাইট হতে পারে এইগুলার মাধ্যমে আমরা সরাসরি ট্রানজেকশনটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে সেক্ষেত্রে ব্যাংকের নাম নির্ধারণ করে দিতে হবে এই ছিল আমাদের ডেলিভারি লোকেশন আবার আমরা যদি এখানে বলি হোয়েন অল্টারনেটিভ ডেলিভারি লোকেশন আর স্পেসিফাইড দ্য প্রাইস রিসিভ বাই দ্য পার্টি উইথ দ্য শর্ট পজিশন ইজ সামটাইমস অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন চুজেন বাই দ্য পার্টি আচ্ছা এগুলো বুঝে ফেল বুঝাই ফেলছি এরপর হচ্ছে ডেলিভারি মান্থ বা ডেলিভারির এখানে মান্থ বলতে আসলে মাস না সময়কাল বোঝাই টাইম ডেলিভারি টাইম আমরা বলতে পারি বলছে এই ফিউচার কন্ট্রাক্ট ইজ টু বাই ইটস ডেলিভারি মান্থ বা ডেলিভারি টাইম তাহলে আর একটা নির্দিষ্ট করা হচ্ছে কি ফিউচার ক্ষেত্রে ডেলিভারি টাইমটা নির্দিষ্ট করতে হবে যে আমরা কত দিনে বা কত মাসে এই ডেলিভারিটা দিব যে চুক্তিতে আবদ্ধ হচ্ছি আমি যে প্রোডাক্টটা কিনবো যে কমোডিটিটা কিনবো সেটা কত মাস পরে কিনবো আমি শুধু এখানে এতটুকু এক্সাম্পল হিসাবে বলবো যে দেখো প্রথমে বলেছে কি দা ফিউচার কন্ট্রাক্ট ইজ টু বাই ইটস ডেলিভারি মান্থ দা এক্সচেঞ্জ মাস্ট স্পেসিফাই দ্য প্রাইসেস পিরিয়ড ডিউরিং দ্য মান্থ হোয়েন ডেলিভারি ক্যান বি মেড যখন ডেলিভারিটা দেওয়া হবে ওই সময়ের দাম কিন্তু আমাদের চুক্তিতে নির্ধারণ করতে হবে যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে আমরা একটা চুক্তিতে যদি আবদ্ধ হই সেখানে মার্চ মে জুলাই সেপ্টেম্বর ডিসেম্বর এরকম একটা নির্দিষ্ট মানগুলা উল্লেখ করে দিতে হবে তাহলে এটা হচ্ছে টাইম করা হলো নির্দিষ্টকরণ করা হলো নেক্সট হচ্ছে প্রাইস প্রাইস মানে হচ্ছে মূল্য নির্ধারণ করা তাহলে কোর্স হচ্ছে নির্ধারণ করা প্রাইস কোর্স মূল্য নির্ধারণ করা তাহলে যে যেকোনো কমোডিটির আমরা তো বলছি নির্দিষ্ট পণ্য নির্দিষ্টকরণ করতে হবে পণ্যের দাম নির্ধারণ করতে হবে তাই বলছে কি এক্সচেঞ্জ হাউ প্রাইস উইল বি কোটেড ডিফাইন্স এই যে যখন আমরা এক্সচেঞ্জ করব লেনদেনটা সম্পাদন করব তখন কার মূল্য কত হবে সেটা নির্ধারণ করতে হবে ফর এক্সাম্পল ইন দা ইউএস ক্রুড অয়েল ফিউচার প্রাইস আর ইন সেন্টস এবং সেটা তোমাকে কোন কারেন্সিতে তুমি এই যে লেনদেনটা এক্সচেঞ্জ করবা লেনদেনটা করবা সেটা নির্ধারণ করতে হবে টাকাই করবা নাকি ইউএস ডলারে করবা নাকি সেন্টে করবা সবগুলা উল্লেখ করতে হবে ট্রেজারি বন্ড ট্রেজারি নোট ফিউচার প্রাইস আর কোটেড ইন ডলার সেকেন্ড তাহলে ট্রেজারি করতে হবে আমরা তো অ্যাকচুয়ালি তোমাদেরকে যখন বলেছিলাম এটা বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না ডেরিভেটিভ যখন পড়বো আমরা আমরা চিন্তা করব আমাদের হোম কান্ট্রি হচ্ছে কি আমেরিকা সুতরাং ডলার নিয়েই কথা বলতে হয় এজন্য ট্রেজারি বন্ডগুলো অবশ্যই কিছু হবে ডলারে হতে হবে নেক্সট হচ্ছে প্রাইস লিমিট অ্যান্ড পজিশন লিমিট মূল্য সীমা এবং স্থান স্থান সীমা নির্ধারণ করতে হবে ফর মোস্ট কন্ট্রাক্ট ডেইলি প্রাইস মুভমেন্ট লিমিটস আর স্পেসিফাইড বাই দ্য এক্সচেঞ্জ অধিকাংশ কন্ট্রাক্টের ক্ষেত্রেই ডেইলি প্রাইস মুভমেন্ট লিমিটস ডেইলি প্রাইসগুলো কি হয় তোমার নামা করে সেজন্য একটি নির্দিষ্ট পরিমাণ প্রাইসে লিমিট করে দিতে হয় যখন আমরা চুক্তি করব একটি ভবিষ্যৎ চুক্তির মূল্য হবে বা চুক্তি মূল্য কি হবে এবং কোন মুদ্রায় হবে সরি অধিকাংশ চুক্তিতে বিনিয়োগকারী কর্তৃক দৈনিক মূল্য উঠানামা স্তর বা সীমা নির্দিষ্ট করা হয়ে থাকে অর্থাৎ তোমার কত প্রাইস আমি যদি উদাহরণ হিসেবে বলি ধরো একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস বা বন্ড তুমি ক্রয় বিক্রয় করবা তাহলে প্রতিটি বন্ডের দাম হয়তো আমার একশো ডলার থেকে একশো ডলারে হলে আমরা ক্রয় বিক্রয় করতে পারবো এরকম একটা নির্দিষ্ট লিমিট থাকতে হবে সেই লিমিটটা আমাদের কি করতে হবে সেট করে রাখতে হবে প্রাইস লিমিট বলছি এটাকে ইভ ইন ডে দা প্রাইস মুভ ডাউন ফ্রম প্রিভিয়াস ডেজ ক্লোজ বাই অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য ডেইলি প্রাইস লিমিট যদি কোনো দিন কি হয় ওই তোমার আমরা যে নির্দিষ্টকরণ করে বললাম একশো ডলার থেকে একশো বিশ ডলার এটা নিচে যদি নেমে আসে তাহলেও কিন্তু এর মধ্যেই আমাদেরকে সেই কন্ট্রাক্টটা কি করতে হবে সম্পাদন করতে হবে একশো বিশ থেকে একশো বিশে একশো থেকে একশো বিশ ডলারের মধ্যে যদি আবার এটা বেড়েও যাই তাহলে সেগুলো আমাদের আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে লিমিট ডাউন লিমিট ডাউন এবং লিমিট আপ যদি আমরা যে লিমিটটা দিচ্ছি একশো ডলার থেকে একশো বিশ ডলার এটা নিচে যদি চলে আসে তাহলে এটাকে বলা হয় লিমিট ডাউন আর যদি একশো বিশের উপরে চলে যায় তাহলে এটাকে বলা হয় লিমিট আপ তাহলে মূল্যসীমা এই লিমিট ডাউন এবং লিমিট আপও নির্ধারণ করে রাখতে হবে নর্মালি ট্রেডিং কেসেস ফর দ্য ডে ওয়ান্স দ্য কন্ট্যাক্ট ইজ লিমিট আপ অর লিমিট ডাউন একদিনে লিমিট আপও হতে পারে লিমিট ডাউনও হতে পারে সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি তাহলে সাধারণত এই যে লেনদেন গুলার হয়ে থাকে ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা যে ছয়টি নির্দিষ্টকরণ বা স্পেসিফিকেশন পেলাম সেগুলা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো আচ্ছা তোমরা আসমা শুনতে পাচ্ছ তো জি ওকে বোঝা যাচ্ছে কিছুটা আর স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ আমরা তোমার কথা বুঝতে পারছি না রূপা রোপু রূপু রোপু হ্যাঁ রূপু ওকে নেক্সট আমরা আরেকটা প্রশ্ন পলে আমাদের আজকে ক্লাসটি শেষ হয়ে যাবে কনভারজেন্স অফ ফিউচার প্রাইস টু স্পট প্রাইস এই কনভারজেন্স মানে হচ্ছে রূপান্তর ফিউচার প্রাইসটাকে আমরা স্পট প্রাইসে রূপান্তর করতে পারি কখন অনেক সময় হতে পারে তোমার হচ্ছে ফিউচার প্রাইস টু স্পট প্রাইস কখন ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে রূপান্তর হয় তো আমাদের এটা জানতে গেলে স্পট প্রাইস জানতে হবে ফিউচার প্রাইস কি সেটা তো আমরা জানি অলরেডি যে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় পরে যেমন আমি যদি এখন বলি ডিসেম্বর মাসে আমার কিছু মার্কার দরকার মার্কার কিনবো তখন এই মার্কার আমা আমি যে কোনো একজনের কাছ থেকে সাথে চুক্তি করলাম যে আমার একটা মার্কার পঞ্চাশ টাকায় কিনে দিতে হবে তাহলে এটা হচ্ছে আমার ফিউচার প্রাইস আর স্পট প্রাইস মানে হচ্ছে বর্তমান প্রাইস কারেন্ট প্রাইস ঠিক আছে অর্থাৎ এখন মার্কেটে যা চলছে সেটাই হচ্ছে কি স্পট প্রাইস এখানে একটা জিনিস যদি ভালো করে বুঝো তাহলে আমাকে বেশি কষ্ট করতে হবে না মানে তারা বলছে যে ফিউচার প্রাইসটা কখন স্পট হয় খেয়াল করো আজকে যেটা বাজারে আছে দাম সেটাকে আমরা কি বলছি স্পট প্রাইস বলছি আর এখন থেকে তিন মাস পরে বা ছয় মাস পরে যে প্রাইসটা হবে সেটাকে আমরা ফিউচার প্রাইস বলছি এখন ধরো আমি কন্ট্রাক্ট করলাম যে মার্কার কিনে দিবে পঞ্চাশ টাকা করে ডিসেম্বর মাসে তো যখন ডিসেম্বর মাস আসবে তখন ওই প্রায় ওই মার্কারের দাম বাজারে পঞ্চাশ টাকা হবে তখন কি বাজারের দাম যেটা সেটাই তো স্পট প্রাইস তাহলে একটি নির্দিষ্ট সময় শেষে ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে পরিণত হয় যেভাবে আমি বললাম যে ওই সময় শেষে যখন ওই নির্দিষ্ট সময়ে যখন আমরা পৌঁছে যাব তখন বর্তমান মূল্য যেটা হবে সেটাই তো স্পট প্রাইস হয়ে যাবে স্পট মানেই তো হচ্ছে বর্তমান মূল্য আজকে যেটা আছে ধরো টাকা সেটাও স্পট প্রাইস তিন মাস পরে যখন আমি যদি ডিসেম্বর বলি ডিসেম্বর মাসে যেয়ে যখন আমার ওই মার্কেটের দাম যা হবে সেটাই স্পট প্রাইস তো ফিউচার প্রাইসটা কি হয় স্পট প্রাইসে পরিণত হয় কখন নির্দিষ্ট সময়ের যখন চলে আসে অর্থাৎ কন্ট্রাক্টের মেয়াদ যখন চলে আসে শেষ হয়ে যায় বা কন্ট্রাক্টের মেয়াদ যখন চলে আসে সম্পাদন করার সময় তখনই ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে পরিণত হয়ে যায় এই কথাটা বুঝতে পারলে আমার আর বেশি সময় লাগবে না এটা ক্লাস নিতে আছে হচ্ছে অ্যাজ দ্য ডেলিভারি পিরিয়ড ফর এ ফিউচার কন্ট্রাক্ট ইজ অ্যাপ্রোচড দ্য ফিউচার প্রাইস কনভার্জেস টু দ্য স্পট প্রাইস অফ দ্য আন্ডারলাইং অ্যাসেট তাহলে আমরা কি বলছি যে যখন ডেলিভারির সময় অ্যাজ ডেলিভারি পিরিয়ড ফর এ অ্যাপ্রোচ মানে কাছাকাছি চলে আসে যখন ডেলিভারির সময়টা ফিউচার কন্ট্রাক্টের ক্ষেত্রে ডেলিভারির সময়টা যখন কাছাকাছি চলে আসে দ্য ফিউচার প্রাইস কনভার্জেস টু দ্য স্পট প্রাইস অফ দ্য আন্ডারলাইং অ্যাসেট ওই আন্ডারলাইং অ্যাসেট বা ওই সম্পদের ফিউচার প্রাইসটা তখন স্পট প্রাইস রূপান্তরিত হয় কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম দ্য ডেলিভারি যখন ডেলিভারি পিরিয়ডটা পৌঁছে যায় কাছাকাছি চলে আসে ইজ ভেরি ক্লোজ টু দা স্পট প্রাইস ফিউচার প্রাইসটা তখন স্পট প্রাইসের সমান হয় হয় অথবা খুব কাছাকাছি হয়ে যায় যেমন আমরা যদি উদাহরণ দিই কথা আমি ডিসেম্বর মাসে মার্কার তাহলে এখনই নির্ধারণ করে রেখেছি এই মার্কার তখন হবে হচ্ছে পঞ্চাশ ডলার বা পঞ্চাশ টাকা তাহলে ডিসেম্বর মাসে যখন চলে আসবে তখন কিন্তু হয় এটা পঞ্চাশ টাকা হতে পারে না হলে হয়তো কমলে দুই টাকা এক টাকা কমতে পারে অথবা বাড়লে দুই টাকা এক টাকা বাড়তে পারে সেজন্য বলছি যে হোয়েন দ্য ডেলিভারি পিরিয়ড ইজ রিস্ট দ্য ফিউচার প্রাইস ইকুয়ালস ওর ইজ ভেরি ক্লোজ টু দ্য স্পট প্রাইস যখন কাছাকাছি চলে আসে ডেলিভারি টাইমটা তখন এটার সমান প্রায় ফিউচার প্রাইস স্পট প্রাইস সমান হতে পারে অথবা এর খুব কাছাকাছি হতে পারে টু সি হোয়াই দিস ইস দিস ইজ সো উই ফার্স্ট সাপোজ দ্যাট দ্য ফিউচার প্রাইস ইজ অ্যাবাব দ্য স্পট প্রাইস ডিউরিং দ্য ডেলিভারি পিরিয়ড আমরা যদি এটা জানতে চাই যে দেখতে চাই যে কেন তোমার হচ্ছে ফিউচার প্রাইসটা কিভাবে স্পট প্রাইসে পরিণত হয় তাহলে প্রথমে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে আরবিট্রেস অপরচুনিটির ক্ষেত্রে একজন ট্রেডার তখন তিনটি বিষয় বিবেচনা করে একটা হচ্ছে সেল বাই এবং মেক ডেলিভারি সেল বাই দ্য অ্যাসেট অ্যান্ড মেক ডেলিভারি অর্থাৎ যখন সে কখন ক্রয় বিক্রি করবে কখন ক্রয় করবে আর ডেলিভারিটা কখন দিবে এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে আমি এই এত বড় লেখাগুলোকে খুব সহজেই বলবো সেটা হচ্ছে যে যখনই ডেলিভারির সময়টা চলে আসবে তখন ফিউচার প্রাইস স্পট পিরিয়ড ডেলিভারি পিরিয়ড এর আগেই কি হতে পারে এটার উপরে উঠতে পারে আবার কখনো কখনো বিলো হতে পারে তো সেটা আমরা যখনই কাছাকাছি আসবে তখনই স্পট প্রাই ফিউচার প্রাইসটা কি হবে তোমার স্পট প্রাইসে পরিণত হবে বাকিটা পড়ে নিবে একটা চার্ট দেখবো শুধুমাত্র আমরা এখানে এই চার্টটা হচ্ছে কনভার কনভার্জেন্স ফিউচার টু স্পট অর্থাৎ স্পট প্রাইসে আমরা এটা কনভার্ট হয়ে যাবে কখন এ নাম্বারটা হচ্ছে প্রাইসটা যখন স্পট প্রাইস ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে পরিণত হয়ে যাবে যখন তোমার হচ্ছে স্পট প্রাইসের অ্যাবাব উপরে চলে যাবে এই কথাটা আমরা বলছি যে দা ফিউচার প্রাইস ইজ অ্যাবাব দ্য স্পট প্রাইস পিরিয়ড টু দা ডেলিভারি পিরিয়ড ডেলিভারির সময়ের মধ্যে এটা আর কি হতে পারে প্রাইসটা তোমার স্পট প্রাইসের উপরে চলে যেতে পারে সেক্ষেত্রে আমি যদি তোমাদের একটা আর একটা রেখার দিয়ে খাই তাহলে সহজে ক্লিয়ার হতে পারবা ধরো এইখান থেকে আমরা একটা টান দিলাম এইখানে দেখো স্পট প্রাইসটা আমাদের মনে হয় একটু এইখানে এই রেখাটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে রেখাটা আমি যে রেখাটা দিয়েছি এখন দেখা যাবে ভালোভাবে এই দেখো স্পট প্রাইসটা কি হয়েছে ফিউচার প্রাইস আমরা তো আগেই নির্ধারণ করেছি যেটা এই যে আঁকা বাঁকা দেখতে পাচ্ছ আর স্পট প্রাইসটা দেখো এখান থেকে শুরু হয়ে কি হয়েছে ওই যে আমি যে রেখাটা দিয়েছি ওইটার উপরে যখন যাবে তখন ইয়া তোমার ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে পরিণত হতে পারে আবার ঠিক একইভাবে নিচে আসলেও আমাদের কিভাবে স্পট প্রাইসটা যখন নিচে আসবে তখনও কিন্তু আমাদের কি হতে পারে ফিউচার স্পট স্পট প্রাইসে পরিণত হতে পারে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে স্পট প্রাইসটা যখন টাইমে নিচে চলে আসে তখন একত্রিত হয় তখনও কিন্তু আমরা কি করতে পারি এটা আমাদের ফিউচার প্রাইসটা স্পট প্রাইসে পরিণত হতে পারে এই ছিল আমাদের চারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কারো কোনো সমস্যা থাকলে সে বলতে পারো আসমা শুনতে পাচ্ছ তো হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে এইগুলা আমি ভিডিও দিয়ে দিব তোমরা এগুলা দেখে নিও ইউটিউবে পাবা তারপরে হচ্ছে আমাদের লালমাটি মহিলা কলেজের গ্রুপে পাবা এগুলা বারবার দেখলে আর পড়লে আশা করি এগুলা সহজ হয়ে যাবে তাহলে আর কোনো প্রশ্ন নাই কারো আছে কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন না থাকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো হাসি আনন্দ লেখাপড়ার মধ্যে থাকো আল্লাহ হাফেজ